হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমনা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 7:30 বাজে, আমি ঘুম থেকে উঠে বিছানা পিছানা দেখো, বিছানারে গুছিয়ে সেই ঘরও গুছিয়ে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে ব্রাশ করবো, চা খাবো, কাপড় জামা ধোবো, এগুলো পরিষ্কার করবো, করে ছাদে যাবো মিলতে। তারপরে হচ্ছে টিফিন বসাবো, টিফিনে কী বানাই তোমাদেরকে দেখাবো। আর আজকে খুব ঠান্ডা পড়েছে জানো তো, গলাটা খুব ব্যথা ব্যথা করছে, খুব ঠান্ডা পড়েছে। আর এই দুদিন খুব বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ দেখা দিয়েছে, সেই রোদটাতে আজকে যত কিছু সব শুকনো করবো, সেই রোদটাতে আজকে যত কিছু শুকনো করবো। আর আজকে প্রচুর কাজ আছে। আর চলো দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো। চা খাবো বলে সকালে নিজে চলে এসেছি, মা আর আমি চা খেতে বসেছি। আর মা আজকে মনে করিয়ে দিল যে আজকে ভিডিও করবে না। আমি ভাবলাম না করেই ফেলি বলে, টিফিনে কী বানাই সেটা দেখাতে পারিনি, খুব বিজি ছিলাম। দেখো আমি ব্লাউজ কাটতে বসেছি, দুটো ব্লাউজ তৈরি করব, সেগুলো সব রেডি করছি। এটা হচ্ছে আমার দিদির, আর এই পিসটা হচ্ছে আমার। এই পিসটা এটা প্লেনের উপরে আছে, এটা পুরোটাই প্লেন, আর এটা একটু ডিজাইন আছে, এটা উল্টো সাইড আর এটা ফ্রন্ট সাইড। এসব কাটছি, আর এগুলো হচ্ছে ফর্মা, এগুলো কাটছি। হ্যালো ফ্রেন্ডস, আবার আমি তোমাদের সামনে হাজির। আর তোমাদের সামনে আমি চলে এসেছি, আর আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই চুলের রহস্য। মানে আমি এই চুলের পিছনে আমি কীভাবে কী কী মানে দিয়ে আমি এই চুলটাকে যত্ন করে এত বড় করেছি, আর আমি এই চুলের পিছনে কী কী আমি ইউজ করি, আর আমার এই চুলের কী কাটিং আমি করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো আগে তোমাদেরকে আমি দেখাই যে আমার এই চুলে হচ্ছে যে কাটিংটা আজকে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই চুলে আমি লেয়ার কাট দিয়েছি, লেয়ার কাটটা আমি নিজে নিজেই কেটেছি ইউটিউব দেখে দেখে। ইউটিউব দেখে দেখে এই লেয়ার কাট কীভাবে কাটতে হয় সেটা করেছি। আর তাছাড়া আমি বিউটিশিয়ানেরও কোর্স করেছি, আমি জানতাম যে কীভাবে লেয়ার কাট কাটে। তবুও ফার্স্ট টাইম আমি নিজের মধ্যেই অ্যাপ্লাই করেছি, আমি একবার করেছিলাম, আর এটা সেকেন্ড টাইম আমি করেছি, নিজের মধ্যেই করেছি। আর এটা খুবই আমার খুব পছন্দ হয়েছে, যে আমি তো কোনোদিনও কিছু চুল কাটি না বাইরে, আর আমার মানে চুল কাটতে গেলেও খুব ভয় করে, কারণ আমার বাড়িতে দুটো বাঘ আছে, এক আমার মায়ের বাড়ি এক আমার এখানে, সেই জন্য আমি ভয়ে কিছু চুলের পিছনে কিছু করতে পারি না, কারণ তাদের খুব শখের, আমার থেকেও তাদের আমার এই চুলটা তাদের খুব শখের, তাদের খুব ভালো লাগার একটা জিনিস, সেই জন্য আমি চুলে কিছু করতে পারি না। খুব অনেক ইচ্ছাও জাগে যে আমি চুলেতে আমি কিছু একটা অ্যাপ্লাই করি, কিছু একটা কাটিং করি, কিন্তু সহজে ঠিকঠাক মানে আমি পারি না ওটা করতে, আর খুব ভয় পাই। আর আমার এই চুলের লেয়ার কাটটা এটা যে কেটেছি আমার খুব পছন্দ হয়েছে, আমি নিজেই কেটেছি আমার খুব পছন্দ হয়েছে। আর এই কাটিংটা করে করেও খুব পছন্দ হয়েছে। আর আমি চুলে সেরকমভাবে কিছু ইউজ করি না, আমি নিজেই মানে আমাদের ঘরোয়া যে নারকেল তেল আছে সেই ঘরোয়া নারকেল তেল, আর হচ্ছে রোদে কালা জিরে আর মেথিকে আমি শুকনো করে ওইটা ডাস্ট করে নিই, করে নিয়ে আর ওই যে আমি ঘরোয়া নারকেল তেলটা আমি যেটা বললাম ওই ঘরোয়া নারকেল তেলটা হচ্ছে গরম জলে এর উপরে বসিয়ে ওই মেথিটা আর কালা জিরেটা ওটাকে দিয়ে একসঙ্গে ফেটে ওটাকে একটু উষ্ণ গরম জল গরম জলেতে ওটা গরম করে নিই,
তারপরে ওটা ঠান্ডা হয়ে গেলে যখন সময় পাই চুলে ওটা অ্যাপ্লাই করি। ওটা আমার বরাবরই করে থাকি, মানে যেই থেকে আমি চুল বড় করেছি আর এখানে এসেও ওটা করছি, বেশ ভালো লাগছে। আর হচ্ছে আমি আমার চুল তো আগে প্রচুর উঠতো, আর আগের থেকে অনেক চুল পাতলা হয়ে গেছে, চুল উঠে উঠে ওটা আমার খুব মানে এটা নষ্ট হয়ে গেছে। আর সেটা হচ্ছে ওইটা তেলটা মাখার পরে চুলটা আমার অনেকটা ঠিক হয়েছে, আর আমি খুবই হ্যাপি যে আমার চুলটাকে আগের মতো একটু করে করে মানে বাড়াতে পারছি। আর আমি চুলে সেরকম কিছু কাটি না, আমার বড়ো চুল আরও বড়ো চুল ছিল, এটাকে আমি কেটেছি, আমার দিদি কেটে দিয়েছে। আর সেই মানে আমি তো নিজে নিজে তো এই পিছনটা কাটা সম্ভব না, কেউ কেটে দিলে একটু আমার আরও ভালো হয়, এবার ও নিজেই কেটে দিয়েছে। আর আমাকে বেশি কিছু করতে দেয়নি চুলের উপরে, খুব ইচ্ছাও যাবে মাঝে মাঝে যে চুলেতে কিছু একটা করি। আর মায়ের বাড়ি একবার গিয়েছিলাম, ওখান থেকে পার্লারে যে চুলটা কাটবো বলে পার্লারে ড্রেসটাও পরে ফেলেছি চুলটা কাটবো বলে, কিন্তু আবার ভয়েও খুলে ফেলেছি, কাটিনি, বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে খুব আফসোস হচ্ছে যে চুলটা কাটলেই ভালো হতো, সবাই তো কাটে, আমি সেরকম কিছু করতে পারি না চুলেতে। আর খুব ইচ্ছা জাগে, কোনো উপায় নেই, ওটাই ইউজ করি। আর শ্যাম্পু আমি ইউজ করি হচ্ছে অলক্লিয়ার শ্যাম্পুটা ইউজ করি, আর অলক্লিয়ার শ্যাম্পুটা ইউজ করার পরে আমি একটা সিরাম ইউজ করি যাতে আমার চুলটা খুব স্মুথ থাকে, নইলে না শ্যাম্পু করার পরে চুলটা খুব রাফ হয়ে যায়। সেই জন্য একটা স্টিক্সের সিরাম ইউজ করি, এই স্টিক্সের সিরামটা ইউজ করি, এটা বরাবরই আমি ইউজ করে থাকি। আর এটা ইউজ করলে না চুলটা খুব সুন্দর আমার সিল্ক হয়ে থাকে, ভালো লাগে, স্মুথ হয়ে থাকে। আর আমার না খুব একটা অভ্যাস খারাপ কি জানো তো, চুলটা আমি যখন শ্যাম্পু করব, শ্যাম্পু করার পরে আমাকে যদি আমি সিরামটা ইউজ না করি আমাকে একটু হলেও তেল মাখতেই হবে, নইলে আমার যেন কি মাথা ভারী হয়ে থাকে, মাথা যেন কি ঘোরে, সবার আমি উল্টোটা, সবার উল্টোটা ওইটা আমি মানে ইউজ করি, বরাবরই করি, নইলে আমি থাকতে পারি না একটুকু। আর রাত্রে তো আমি চুলটাকে কোনোদিনও মানে আগে বিনিয়ে শুতাম, এখন আর কোনোদিনও বিনাই না, চুলটাকে একদম পুরো টপকা করে খোঁপা করে আর শুয়ে পড়ি, নইলে বিনালে না কি অসুবিধা হয়, সকালবেলা খোলোও দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার কাছে খোলো, খুব অসুবিধা হয়, তো টাইম মানে অনেক নষ্ট হয়ে যায়, সেই জন্য আর বিনাই না, ওই উপরে করে খোঁপা করে ফেলি, আর তাড়াতাড়িও হয়ে যায়, সময়টা আর অতটা লাগে না। আর এই হচ্ছে আমার চুলের রহস্য, চুলটা হচ্ছে, আর চুলটা দেখো তেল মেখেছি কালকে শ্যাম্পু দেবো বলে, এটা কালকে শ্যাম্পু দেবো বলে তেলটা মেখেছি, আর তোমরা অতটা ভালো বুঝতে পারবে কিনা কাটিংটা জানি না, দেখো। আর কালকে শ্যাম্পু করব, আর কালকে শ্যাম্পু করে হচ্ছে একটু সিরাম ইউজ করব, দুদিন তেল দুবার শ্যাম্পু করেছি, তেলটা ইউজ করেছি, সিরামটা করিনি, কালকে ভাবছি সিরামটা ইউজ করব। আর কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে, যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কী করে উঠতে পারি, যদি সেরকম মনে হয় যাব, ইচ্ছা আছে কিন্তু আবার নাও যেতে পারি, এটাই। আর চলো তোমাদের সঙ্গে আবার আমি অন্য ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, তার আর হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে দেখা কর মানে দেখা করবো, সরি দেখা হবে, তার আগে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় ভালো হাসি খুশি থেকো। ওকে চলো টাটা।